আজ সকালে একবার দরজা খুলেছিলাম, বাইরে হিসু করে এসেছে, তারপরে দরজা লাগিয়ে দিয়েছি। ওর বাবা যখন বেরিয়ে গেল তখন দরজা লাগিয়ে দিয়েছি, কিন্তু উনি রাগে ঘরের ভেতরে হিসু করেছে কেন আমি দরজা বন্ধ করে দিয়েছি। তো বকাঝকা খাওয়ার পরে দেখুন কোথায় বসে রয়েছে, মনে হচ্ছে উনি বাড়ি ছেড়ে চলে যাবে। কত ডাকছি কিছুতেই আসছে না, এই যে আবার দেখছে, আমি কিন্তু ডাকছিলাম ওকে, দেখুন অবস্থা। কেন যাব আমি বাড়ির ভেতরে, তোমরাই বলো তো আমার কি দোষ? আমি সকালবেলা একটু ওই বাইরের ওই বন্ধুগুলোকে দেখি, তারপরে বাইরে কত গরু ছাগল সব যায়, ওদের সঙ্গে একটু চেঁচামেচি করি, এইসব মায়ের সহ্য হবে না। মা বাবা যাওয়ার পরেই দরজাটা লাগিয়ে দিয়েছে, কি করবো বলো তো বাড়ির ভেতরে? সারাটা রাত আমি ঘুমিয়ে থাকি, সকালবেলায় এইসব না দেখলে ভালো লাগে? পাড়ায় কি হচ্ছে না হচ্ছে এইসব দেখা তো আমার কাজ, কিন্তু না, দরজাটা লাগিয়ে দেবে তো দিয়েছি বাড়ির ভেতরে হিসু করে। তার মধ্যে আবার এত বকা দিল, এত মনে দুঃখ হয়েছে আমার, তো আমি সেই জন্য ভাবলাম আজ বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু গেট লাগানো কি করে যাব? এই যে হাত দুটো বাইরে বার করে রেখেছি, বডিটা তো কিছুতেই বেরোচ্ছে না, কি করব এখন? তাই বসে বসে ভাবছি যে কি করে বেরোনো যায়। তোমরা কেউ বুদ্ধি দিও তো আমাকে, যে আমি কি করে বাড়ি থেকে বেরোবো মা বকা দিলে। আবার এসে ভিডিও করছে, কত বড় সাহস! কোথায় আমাকে আদর করে বাড়িতে নিয়ে যাবে তা না, আবার এসে ভিডিও করছে। আমি কিছুতেই যাব না, তুমি যতই ডাকো। এখন অবশ্য মা ডাকছে, ঘরে চল ঘরে চল, কিন্তু আমি যাবই না।